পনেরোই এপ্রিল বিশ্বকাপ দুই হাজার জন্য ভারতীয় দলের নির্বাচন হয়ে গিয়েছে নির্বাচনে জন খেলোয়াড়ের নির্বাচকদের সঠিক লেগেছে কিন্তু তিন খেলোয়াড় এমন রয়েছে যাদের নির্বাচন বাইরে বোঝার আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে সেই তিন খেলোয়াড়ের নাম বলবো যাদের বিশ্বকাপ স্কোয়াডে নির্বাচন সঠিক বলে মনে হচ্ছে না বিজয় শঙ্কর বিজয় শঙ্কর ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন যদি তিনি এখনো পর্যন্ত ভারতের হয়ে মাত্র নটি ওয়ান ডে ম্যাচই খেলেছেন নিজের খেলার নটি ওয়ান ডে ম্যাচে তিনি ভারতের হয়ে একটিও হাফ সেঞ্চুরি করতে পারেননি অন্যদিকে তিনি মাত্র উইকেট নিতে বিজয় শঙ্করের কারণেই আম্বাতি রাইডুর মতো সাতচল্লিশ এর ওয়ান ডে গড় রাখা খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়নি তার আইপিএল এর বর্তমান ফর্ম ভালো না এই কারণেই কোথাও না কোথাও বিজয় শঙ্কর ভারতীয় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দাবিদার নন কিন্তু তবিও কেন তিনি জায়গা পেলেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন দীনেশ কার্তিক দীনেশ কার্তিক নিজের পনেরো বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে একানব্বইটি ম্যাচ খেলেছেন কিন্তু এর মধ্যে তিনি একটিও ম্যাচে ভারতের হয়ে সেঞ্চুরি করতে পারেননি এই আইপিএলে তার বর্তমান ফর্ম ভীষণই খারাপ থেকেছে তিনি আটটি ম্যাচে মাত্র একশো বারো রানই করতে পেরেছেন তার বর্তমান ফর্মকে দেখে বলা যায় যে তিনি ভারতের দলে জায়গা পাওয়ার দাবিদার নন কিন্তু আইপিএল এ তার খারাপ প্রদর্শন সত্ত্বেও নির্বাচকরা তাকে বিশ্বকাপের দলে জায়গা দিয়েছেন এখানেও ক্রিকেট মহলে তৈরি হয়েছে বড় প্রশ্ন। তার বাদ দেওয়া হয়েছে দল থেকে। জাদেজা রবীন্দ্র জাদেজা নির্বাচনও বোঝার বাইরে তিনি রান আটকাতে তো সফল হন কিন্তু উইকেট নেওয়ার ব্যাপারে তিনি ব্যর্থ প্রমাণ হয়ে যান চাহাল আর কুলদীপের থাকা সত্ত্বেও রবীন্দ্র জাদেজাকে দলে সুযোগ দেওয়া হয়েছে ইংল্যান্ডের পিছিয়ে তিন স্পিনারের জায়গায় যদি চারজন জোরে বোলার দলে থাকতো তো বেশি ভালো হতো কিন্তু নির্বাচকরা যাতে যাকে দলের জায়গা দিয়েছেন আর চতুর্থ জোরে বোলার হিসেবে কাউকে নির্বাচন করা হয়নি খালি ভুবনেশ্বর কুমার আর স্বামীর কাঁধেই জোরে বোলিং এর দায়িত্ব থাকবে সেক্ষেত্রে এত স্পিনার দলে ফেরানোর আসল কারণ কি এই প্রশ্নটাই সবার মনে থাকবে বন্ধুরা আপনার কি মনে হয় এই ব্যাপারে আমাদেরকে কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ